তখন লাগাইছে রে মাহের দেখছস দেখলাম না আমাকে হ্যাঁ তোমাকেই এদিকে আসো তুমি আমাকে মারলা কেন তুমি আমাকে লুকায় লুকায় দেখো কেন আমি তোমাকে দেখতে যাব কেন আমি তোমাকে দেখিনি দেখছি তো আমার মন চাইছে আমি দেখছি ওইদিকে কই যাও এদিকে আসো আসলাম দেখবা তো লুকা লুকায় দেখবা কেন এই নাও এটা তোমার জন্য আমার তুমি তো দিতে পারবা না সেই সাহস তো তোমার নাই সাহস সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে তাই নাকি তা তো দেখলামই এই ঘোটা দেওয়া না কইলাম লুকাই লুকাই দেখবা কেন যখন দেখতে মন চাইবে সরাসরি কাছে চলে আসবা হ্যাঁ এসে ঢং করে বলবে মাহি তোমাকে না আমার খুব দেখতে ইচ্ছা করছে এখন চলো আমাকে বাসায় আগা দিয়ে আসো তোমার বাসায় হ্যাঁ কি হইছে বাসার কেউ যদি দেখে ফেলে এই নাকি তোমার সাহস আচ্ছা চলো মরুর বুকের সব বালুকণা হয়তো গুনে ফেলবো কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা শুনতে জ্ঞান হারাবো বাহ কবি
কোথায় ছিলা তুমি? তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি, কলেজ আসো না, তোমার ফোন দিই ফোনে পাই না, ফোন অফ, মেসেজে পাই না, তোমার ফ্রেন্ডদের কাছে জিজ্ঞাসা মরাও কিছু জানো না। কোথায় ছিলা তুমি? দেখো আবির, আমি চাই না অন্য আর 10টা বিচ্ছেদের মতন আমাদের জীবনেও বিচ্ছেদ আসুক, অন্ধকার নেমে আসুক। তোমার 6 মাস সুজনের কথা মনে আছে? হুম, সবই জানি। কেউ কাউকে না পেয়ে শেষমেশ আত্মহত্যা করতে হয়েছিল, এরপর রবিন, নিঝুম, ওদেরও তো 4 বছরের সম্পর্কে বিচ্ছেদ। বয়স কম বলে পরিবার মেনে নেয়নি, শেষমেশ বিচ্ছেদে পরিণত। আমি তোমার সাথে বিদ্ধ হতে চাই, সারাটা জীবন এই বিশ্বস্ত হাত দুটি ধরে রাখতে চাই। আমিও তাই চাই। আমি সবে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, বয়স 17 মাত্র, তোমারও তার থেকে বেশি কিছু নয়। আমাদের সম্পর্ক না তোমাদের পরিবার মানবে না আমাদের পরিবার। তুমি বাসায় বিয়ের কথা বলে বলবে কাজ কর, বউ এনে খাও বিকি, আমার পরিবার বলবে বাচ্চা ছেলে, বিয়ের কি বুঝে, তাদের মান সম্মানটাও তো ঠিক রাখতে হবে। আমি চাই তুমি এমনভাবে এস্টাবলিশ হও, আমাদের বাধা দেওয়ার মতন কেউ থাকবে না, না থাকবে আইন, না থাকবে পরিবার। আমাদের বয়স 18 হলে আমরা বিয়ে করে ফেললেও আমাদের পরিবার আমাদের কিছু বলতে পারবে না, আইনও আমাদের সাথে থাকবে। কিন্তু এখন যদি কিছু ঘটে যায় তখন আমাদেরও কিছু করার থাকবে না। তুমি তোমার পড়াশোনা শেষ করবে, আমি আমারটা, শেষ হাসিটা আমরাই হাসবো। তুমি আমার আশায় তোমার ক্যারিয়ারটা নষ্ট করলে না তুমি আমাকে পাবা না আমি তোমার কাছে যাব। আমরা আমাদের জায়গায় থাকবো, কিন্তু নিজেদের লক্ষ্য অটুট রেখে। ক্যারিয়ারের জায়গায় ক্যারিয়ার, আমাদের জায়গায় বেশিরভাগ প্রেমিকই তার প্রেমিকাকে পায় না তাদের ক্যারিয়ার ঠিক থাকে না বলে। তোমাকে ছাড়া আমার জীবনে আমি আর কিছুরই গুরুত্ব দিইনি, আমি কিছু নিয়ে ভাবিনি কখনো, আমি শুধু তোমাকে নিয়ে ভাবছি। এখন তোমাকে পাইতে হলে যদি আমার অনেক বড় কিছু অর্জন করতে হয় আমি সেটা করব, কারণ আমি তোমাকে চাই। আমার প্রতিষ্ঠিত হইতে যতই সময় লাগুক না কেন, তুমি পারবে না আমার জন্য অপেক্ষা করতে? তোমার লক্ষ্য যেন আমি না হই, তোমার লক্ষ্য হবে আগামীতে আমাকে নিয়ে ভালো থাকা। আমি তো তোমারই। আচ্ছা এখন আমি আসি। এখনই চলে যাবে? হুম, আর একটু থাকো। না, বাড়িতে সমস্যা হবে। আবির, ভালোবাসি। অনেক ভালোবাসি।